সম্মানিত পথচারী ভাইগণ, মুসলমান ভাইদেরকে এই ঠাড়াবাঙ্গা রৌদে গরমের ভিতরে আপনারা পুরুষ ছেলেরা নানা প্রকার সমস্যার ভিতরে থাকে, আর এই সমস্ত সমস্যা নিয়ে আপনারা কামে যান, রৌদের ভিতরে কাম করেন, মেজাজ হয়ে যায় ছ্যানছেন্যা। ঠিক, আর এই ছ্যানছেন্যা মেজাজ লইয়া আপনারা বাড়িতে যান, বৌদিটা দেয় ভাত তরকারিতে একটু নুন কম হইলেই বৌদিকে ধরিয়ে আপনি ছ্যাঁচেন, আর এই বৌদিকে ছ্যাঁচার পরে বৌদিটা চলে যায় বাপের বাড়ি, আপনি খাই এদের নারী নির্যাতন কেস। আর আপনি বউ না থাকায় আপনি নিজেকে একা একা ফিল করেন, একা অনুভব করেন, আর নিজে নিজে মনে মনে কবিতা বানাইতে থাকেন, কি বিয়া পইলাম আবিয়া তৈ রইলাম। ঠিক আছে ভাইজান, এই সমস্ত সমস্যার সমাধান লই এসছে আমাকে শরবত, এক গ্লাস খাইবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, বিশ্বাস করবেন না, এই যে এক্ষুনি এক গ্লাস শরবত এইখান থেকে খাইয়ে দেন, বাড়ি যাইয়ে আপনার ছ্যাঁচেন্যা মেজাজ থাকবে না, আপনি বউরি আর কেন নেবেন না, আপনার বউ বিশ্বাসই করবে না, গোলামের পো হাঙ্গা জনম আমারে পিড়াইলে।